আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ওই আপুদেরকে নিয়ে যে আপুরা রাস্তায় নেমেছিল তাদের পোশাকের অধিকার চেয়ে তারা মানববন্ধন করেছে, সেই আপুদেরকে নিয়েই কথা বলব। আপু বলেছে তার দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পিনতো, কিন্তু তার দাদি নানিরা সেটা পরতো টাকার অভাবে, ইচ্ছে করে নয়। এবং এটাও বলতে পারি তারা সেই শাড়িটা পরে তাদের সম্পূর্ণ অংশ ঢেকে তারা থাকতো চার দেয়ালে বন্দি। তারা কখনোই এরকম বেশভূষা পরে, ওই যে আপুরা হচ্ছে যে রাস্তায় শাড়ি পরে ব্লাউজ ছাড়া রাস্তায় নেমেছে তাদের শালীন পোশাকের স্বাধীনতা আদায় করতে, সে আপুদের মতো করে তারা কখনোই রাস্তায় যেত না তার দাদি নারীরা। তো যেই দেশে 95% বেশির মানুষ মুসলমান, সেই দেশে নারীদের পোশাক কেমন হওয়া উচিত সেটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। এবং আমরা আমাদের দেশকে প্রেজেন্ট করি আমাদের নিজেদের পোশাক, বেশভূষা, সংস্কৃতি, কালচার সব কিছুর মাধ্যমে আমরা নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করি বিশ্বের কাছে। তো সেখানে আমরা কেন অশালীন পোশাক পরে নিজেদেরকে প্রেজেন্ট করব? আমরা তো আমাদের লাইফে কোথাও চলতে গেলে অশালীন পোশাক পরলে আমাদেরকে কখনোই গ্রহণযোগ্য করে নেয় না, গ্রহণযোগ্য পায় না। সেখানে আমাদের দেশের এমপি, মন্ত্রী যারা হচ্ছেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনিও শাড়ি পরে বাহিরে যান, নিজের দেশকে প্রেজেন্ট করেন এবং সেটা শালীনভাবে পরেন। তো সেখানে আসলে আমার যে আপু নারীর পোশাকের স্বাধীনতা চেয়ে মানববন্ধনে বসেছেন একদম ছোটোখাটো জামা পরে, শাড়ি পরেছেন ব্লাউজ ছাড়া, সেটা আসলে কী ধরনের নোংরামি? এটা এক ধরনের জঘন্যতম নোংরামি। আপনি স্বাধীন দেশে বাস করেন, আপনার স্বাধীনতা থাকতে পারে, আপনি স্বাধীন ড্রেস পরতে পারেন, কিন্তু সেটা হতে হবে শালীনভাবে। আমি জামা পরেছি, আমার জামার শালীনতা থাকতে হবে। আমি এমন কোনো ড্রেস পরব না যেখানে আমাদের সংস্কৃতিতে, আমাদের ধর্মে আমাদের আঘাত পড়তে পারে, যেখানে বলতে পারেন আপনিও মুখ খুলে কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু তার মানে এই না যে আমি অশালীন কোনো ড্রেস পরেছি বা আমি নিজেকে অশালীনভাবে প্রেজেন্ট করছি। তো আপনারা অশালীনভাবে নিজেদেরকে প্রেজেন্ট করার জন্য কেন রাস্তায় নেমে পড়েছেন অর্ধলঙ্গ হয়ে? এটা দিয়ে সমাজকে আপনি কি বার্তা দিতে যাচ্ছেন? আপনি অবশ্যই বাংলাদেশের স্বনামধন্য বড় প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে নিজেকে উচ্চ লেভেলে পৌঁছানোর জন্য আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, আপনি বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন তখন আপনাকে অবশ্যই শালীন পোশাকে সেখানে দেখতে পাওয়া যায়। কেন যায়? আপনি জানেন সেখানে অবশ্যই যে শালীন পোশাকের মূল্য সেখানে কতটুকু। সেখানে যদি আপনি শাড়ি পরে ব্লাউজ ছাড়া ভাইবা বোর্ডে নিজেকে প্রেজেন্ট করেন, আপনি সেখানে কি একবার প্রমাণ করে দেখুন তো আপনাকে সেখানে কিভাবে গ্রহণ করা হয়। যে আপুটি রাস্তায় শাড়ি পরে, মানে হচ্ছে অর্ধলঙ্গ হয়ে, ব্লাউজ ছাড়া নারীর পোশাকের প্রতিবাদ জানানোর জন্য বেরিয়ে পড়েছেন, সে আপুটিকে আমি প্রতিবাদ হিসেবে জানাতে চাই। আপনি যেই বেশভূষায় রাস্তায় নেমে পড়েছেন নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে, সেই একই পোশাকে আপনি আপনার লাইফকে উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য যেখানে আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, আজকে যেই ড্রেস পরে আপনি রাস্তায় নেমেছেন সেই ড্রেস পরেই আপনি ভাইবা বোর্ডে যাবেন, আপনি সেখানে কতটুকু মর্যাদা পান সেটা আমাদেরকে রিপিট হিসাবে জানাবেন। এটা আমাদের ওই যে অর্ধলঙ্গ আফু রাস্তায় নেমেছে তার কাছে আমাদের প্রশ্ন। তো যাই হোক, আমরা আসলে বলতে চাচ্ছি 95% মুসলিম দেশে আমরা শালীন পোশাক পরে আমরা বাহিরে যাব। আমরা এমন কিছু করব না যেটা আমাদের ধর্ম, আমাদের বাংলাদেশের সংস্কৃতির উপর আঘাত পড়ে। আপনারা যেই শালীন পোশাক চাচ্ছেন, মানে শালীন পোশাক না, সেটা হচ্ছে অশালীন পোশাকের স্বাধীনতা চাচ্ছেন, সেটা বাহিরের দেশের সংস্কৃতিকে চর্চা করা। আর যদি বলে আপনি বাংলাদেশের উচ্চ বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন করে আপনি বাহিরের দেশের সংস্কৃতি কেন আপনি চর্চা করতে যাবেন? ছোট জামা পরা, ছোট প্যান্ট পরে বাহিরে ঘুরে বেড়ানো, সেটা আমরা খ্রিস্টান দেশগুলোতে দেখতে পারি।
দেখতে পাই বা বিদেশে দেখতে পাই সেটা তাদের কৃষ্টি কালচার, কিন্তু আমাদের কৃষ্টি কালচারে যে সুন্দর গরণ, সুন্দর ড্রেস, আমাদের শালীন ড্রেস, শালীন পোশাক পরার যে রীতিনীতি আছে সেটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের শালীন পোশাকটাই পরে বের হন আপুরা, যারা রাস্তায় নেমে পড়েছেন নিজেদের শালীন, মানে হচ্ছে যে স্বাধীনতা পাওয়ার জন্য ড্রেসের। আপনার স্বাধীনতা আছে, আপনি স্বাধীন দেশে বসবাস করছেন, স্বাধীনভাবে ড্রেস পরে ঘুরবেন, কিন্তু ড্রেসটা যেন হয় শালীন, মানে শালীন পোশাক, যেটা অশালীন যেন বা অশ্লীল যেন না হয়, অশ্লীল কোনো ড্রেস যেন না হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমরা বিদেশি কৃষ্টি কালচার কেন ধারণ করব। আপুকে বলতে চাই, আপনি যে বলেছেন আপনার দাদি নারীরা শাড়ি পরেছে ব্লাউজ ছাড়া, তা আপনি তাদের উত্তরসূরি হিসেবেই নাকি রাস্তায় নেমে পড়েছেন। যেই দাদি নারীরা শাড়ি ছাড়া ব্লাউজ পরেছে তারা টাকার অভাবে ব্লাউজ কিনতে পারেনি, সেজন্যই তারা পরেছে, এবং তারা সেই কাপড়টা পরেই তারা তাদের সম্পূর্ণ অংশ ঢেকে চার দেয়ালে বন্দি ছিল, তারা বাড়ির সীমানার বাহিরে তারা কোথাও যেত না। আর আপনি সেটাকেই না বাহিরে নিজেকে প্রেজেন্ট করছেন অর্ধলঙ্গ হয়ে, তাইলে তো আপনার অর্ধলঙ্গ ড্রেস পরা আর ড্রেস না পরা সমানই কথা। প্রত্যেকটা মুসলিম মানুষের লজ্জা বলে একটা কথা আছে, লজ্জা বলে একটা কথা আছে, তাইলে সেখানে লজ্জাহীনভাবে কীভাবে নিজেকে প্রেজেন্ট করেন। আপনি আপনি যেই ড্রেসটা পরেই নারীর পোশাকের স্বাধীনতা চাচ্ছেন সেই ড্রেসটা পরেই অনুরোধ করব, আপনি আপনার কর্মস্থলে যান, আপনার যেখানে আপনি বড় বড় বোর্ড সভায় মিটিং অথবা আপনি চাকরির জন্য ভাইবা দিতে যাবেন সেখানে সেম ড্রেসটা পরে যাবেন, আপনি সেখানে কতটা গ্রহণযোগ্য আপনার আছে সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাবেন। আশা করি এটা আপনার থেকে আমরা একটা প্রতি উত্তর হিসেবে দেখতে চাই। যাই হোক, আজকে পর্যন্তই। যদি আমার প্রতিবাদটুকু আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।